আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে পটল ভাজির রেসিপি শেয়ার করব। রেসিপিটি দেখতে হলে ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন। এভাবে মেহমান আসলে এভাবে পটল ভাজি করে খাওয়ালে আপনারা প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠবেন, তাই ভিডিওটি দেখতে থাকুন। এভাবে আমি পটল ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে এভাবে ডিজাইন করে নিয়েছি। ডিজাইনগুলো একটু ভালোভাবে লক্ষ্য করেন, লক্ষ্য করলে আপনারা এভাবে ডিজাইন করে কেটে নিতে পারবেন। এখন পটলগুলোর মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, তো আলতোভাবে মেখে নিতে হবে। 1 টেবিল চামচ বেসন, সামান্য একটু চালের গুঁড়া, সব উপকরণ ভালোভাবে একটু আলতো হাতে ভালোভাবে মেখে নিতে হবে। এভাবে করে মেখে নিতে হবে যাতে পটলের গায়ে সব মশলাগুলো লেগে যায়। আমি কিন্তু 5 মিনিট মেখে 5 মিনিট রেখেছিলাম। 5 মিনিট পর আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এখন পটলগুলোকে চুলার আজ লো হিটে দিয়ে এভাবে আস্তে আস্তে ভেজে নেব। পটলগুলো ভাজার পর দেখতে অনেক সুন্দর লাগে আর খেতেও অনেক মজা হয়। আপনারা বাসায় এভাবে বানিয়ে খাবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। দেখুন আমার পটল ভাজাগুলো হয়েছে, প্লেটটা কত সুন্দর দেখা যাচ্ছে। আপনারা এভাবে বাসায় বানিয়ে খাবেন, মেহমান আসলে এভাবে বানিয়ে দিবেন, আপনারা অনেক প্রশংসা করবেন। এমন একটা প্লেট থাকলে মানুষের মনে এমনি আকর্ষণ হয়ে উঠবে। ধন্যবাদ সকলকে, আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।